দুই বোনই এখন ব্যস্ত অভিনেত্রী, কিন্তু তবুও ব্যস্ততার মাঝে মানে এখন কয়েকদিনের জন্য একজন ব্রেক নিয়েছে, কিন্তু আরেকজনের কিন্তু ব্যস্ততা প্রচুর থাকে পড়াশোনা সব মিলিয়ে। তো সেই সব কাজের মধ্যে আজকে প্রথমবার আমাদের সঙ্গে আড্ডায় রয়েছে দেবাদৃতা এবং দেবপ্রিয়া। তো ফার্স্টেই দুজনকে ওয়েলকাম জানাই, দুজনেই এখন তো অ্যাক্ট্রেস হয়ে গেছে, কে কাকে কতটা, আমি একটু শুনি, কে কাকে কতটা গাইড করে, দিদির থেকে দিদিকে বেশি গাইড করে বোন না বোন, বোনকে দিদি? দিদি বেশি গাইড করে আমাকে, কারণ তো তো প্রো হয়ে গেছে এখন, এর জন্য ওর গাইডেন্স আমি সব সময় না, ও আমাকে গাইড করে, ও আমাকে সব সময় বলে যে এইটা ঠিক নেই, ওইটা ঠিক নেই, কেমন লাগছে, চুলটা ঠিক নেই, এইটা ঠিক নেই, এগুলো ও ভীষণ খুঁতখুঁত করে। তো আমরা দুজন দুজনকে গাইড করি। কিন্তু এই যে একটু আগে ও যেটা বলছিল, যে মানে এক্ষুনি যেটা বললো যে দিদি আমায় গাইড করে, আমি শুনি, শোনে কি সত্যি বোন মানে খুব শান্ত, মানে খুব কথা শোনা ওই বোন? যদি আমরা দেখে মনে হয় শান্তই, দিদি বলতে পারবে? হ্যাঁ, ও শান্ত, আর ওকে কিছু যদি বলা হয় এটা ঠিক নেই, ও শোনে, ও মানে শি ইজ আ গুড গার্ল, যেটা আমি নই, ও মানে ও একদম প্রপার গুড গার্ল, একদমই মায়ের কাছেও না, মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে, একটু বেশি ফোন ফ্রিক, ফোন নিয়ে বসে থাকে একটু বেশি। বাচ্চা মেয়ে কি, হ্যাঁ হ্যাঁ বাচ্চা মেয়ে তো কি করবে, সেটাই তো, এইটাই একটা দোষ। তাছাড়া ওভারঅল শি ইজ আ ভেরি গুড গার্ল। আচ্ছা এই যে দিদি করা ফোন নিয়ে খেললে কি করে তখন একটু শুনি। ও যে বলছে ওর নিজেও কিন্তু ফোন নিয়ে থাকে, কিন্তু তোর মতো নই। হ্যাঁ মানে আমি তো তাও মানে মুভিজ টুভি সব সময় দেখি, ও যে কি করে ফোনের মধ্যে আমি তো বুঝি, মানে কি করে, গেম খেলে বা কিছু না, আমি ইনস্টা স্ক্রল করতে থাকি বা ফেসবুক স্ক্রল করতে থাকি, এটাই করি, মানে জাস্ট স্ক্রল করতে থাকে। আমি যে খুব পোস্ট করি, এবার লোকজন বলবে এই তো স্ক্রল করে সব সময় ইনস্টা ফেসবুকে, অনলাইন থাকে বা মানে অ্যাক্টিভ থাকে, সেটা নয়, সেটা একদমই নয়, আমি খুবই মানে ইনঅ্যাক্টিভ থাকি, একদমই অ্যাক্টিভ থাকতে পারি না সোশ্যাল মিডিয়াতে, কারোর মানে ডিএমই চেক করি না, মানে মেসেজ রিপ্লাই তো দূরের কথা, এরকম আমি ওকে বলি যে ডিএম গুলো চেক কর, সবাই তো মানে মেসেজ পাঠায়। আসলে আমারও দোষ না, এত জমে যায় না, মানে ওইটা হয়তো একজন দুজনে চেক করলে, মানে তাও আমি চেক করি না, তা না মাঝে মাঝে চেক করি ওই আর কি। এই ক্ষেত্রে বোধ হয় বোন প্রো নাকি, এইসব দিকে আমি দেখেছি অনন্যা ও, ওদের তো একটা টিম আছে, এইসব দিক থেকে প্রচন্ড প্রো। এটা বোধ হয় দেবাদৃতা দিদি বোধ হয় একটু এটাই জুনিয়র, তাই তো? হ্যাঁ আমাকে ওর কাছ থেকে শিখতে হয় অনেক কিছু, এটা ঠিক, আমাকে শিখিয়ে দেয়। শান্ত হয়ে কথা বলছি, কিন্তু একটু আগে তো বলছি যে মারপিট ঝগড়া করি, সত্যি রে? না ওর সাথে এখন আর মারপিট হয় না, আগে হতো ছোটবেলায়, হতো টিভি রিমোট নিয়ে গাড়াগাড়ি, তারপরে হয়তো কি একটু কিছুদিন আগে একটা ইয়ে হয়েছিল, ও বিরিয়ানি না কি বানিয়েছিলি না তুই, বিরিয়ানিও বানাতে পারে? ও দারুণ রান্না করে, ও দারুণ রান্না করে, যেটা আমি একদমই পারি না। যাই হোক, ও বিরিয়ানি বানিয়েছিল, ভালো হয়েছিল খেতে, ওটা ফার্স্ট টাইম রান্না করেছিল, তো ওপর দিয়ে কী হয় ইয়েলো রাইসগুলো সুন্দর করে ছিটিয়ে দিয়েছে যাতে দেখতে সুন্দর লাগে, আমি একটা চামচ নিয়ে ওপর থেকে খেতে গেছি, পুরো মাঝখান দিয়ে গর্ত করেছে, এই নষ্ট হয়ে গেল তো, পুরো চামচটা ফেলে এই নষ্ট হয়ে গেল তো, আমি বললাম এটা কি সাজিয়ে রাখবি, খাবি না, মানে এতটা ওই দিয়ে ঝগড়া শুরু হয়ে, কেন এভাবে মানে খাবার ফেলে দিলি, কেন মুখের থেকে খাবার ফেলে দিলি, এরকম টাইপের ঝগড়া। মানে কোন রান্নায় মানে এই কোন বয়স থেকে রান্না করতে পারিস দেবপ্রিয়া, এটা আমি তোর থেকে মানে রান্নার ন্যাকটা এলো কিভাবে, কোন বয়স থেকে ঠিক আমি নিজেও জানি না, মানে আমার রান্নাবাটি খেলতে খেলতে আসল মানে রান্নাবাটি খেলতে ইচ্ছে করলো, করলাম এবং ভালো হয়, ভীষণ ভালো রান্না করে। কি দিদি, হ্যাঁ বোনের হাতে বসে বসে রান্না খাবো, কোনটা সবচেয়ে ফেভারিট বোনের হাতে? বোনের হাতে বোন বলুক দেখি, দিদি কোনটা বেশি ভালোবাসে, তারপর দিদি বলবে সেটা ঠিক। আমি যাই মানে বলে যে ভালো হয়নি, হ্যাঁ না বাজে খেতে হয়েছে, এমনি বলি ইচ্ছে করে বলে, ওটা এমনি বলি, কিন্তু ও চিকেন খুব ভালো রান্না করে, ভীষণ ভালো, চিকেন কারিটা ও পছন্দ করে, ভীষণ রান্না করে, ভালো রান্না করে ও। বোন তো কষ্ট করে করে অন্তত আজকে বলতে বলিস ভালো হয়নি না, মানে আমি, আচ্ছা তুই বল, আমি তো রান্না করি বল, খারাপ রান্না করেছি, আমার কোনটা ভালো লাগে বল, এক্সপ্রেশনই বুঝিয়ে দিয়েছে যা বোঝানো। লকডাউনের রান্না এখন কি আর বলতে পারি আমি, লকডাউনে অনেকগুলো রান্নাই চেষ্টা করেছিল, তার মধ্যে একটা চিকেন করেছিল, ওটা আমি কি হয়েছিল আমি ঠিক নিজেও জানি না, হ্যাঁ চেষ্টা করেছিল, ওটা একটু খাওয়ার মতন ছিল, ব্যাস খাওয়ার মতন ছিল, মানে ভালো হয়েছিল, ওর খাওয়ার মতন মানে ভালো, ও মানে সকাল 4টার সময় উঠে বলছে যে আমি রান্না করব, তারপরে ভাত ফাত পুড়িয়ে, তারপরে ওটা একটু গন্ডগোল হয়ে গেছিল, আসলে ফ্রাইড রাইস রান্না করতে গিয়ে একটু ভাতটা পুড়ে গেছে, ওটা ফার্স্ট টাইম হলেও হয়, হতেই পারে,
সবাই সবেতে পটু হবে এরকম কোনো কথা নেই। তো আমি যে আমি একটু যদি জিজ্ঞেস করি দুই বোনের মধ্যে যে কে বেশি টাইমে পাংচুয়াল, কে বেশি দুজনের মধ্যে? আমি না, আমিও পাংচুয়াল, আমি ভীষণ পাংচুয়াল, আমি কল টাইম লেট করি না একদমই। কিন্তু হ্যাঁ, আমি কথা বলি যদি লেট করার ইয়ে হয় আমি কথা বলে নিই যে আমার আজকে লেট হবে, ওরকমভাবে কথা বলে নিই, মানে এরকম না বলে কল টাইমে লেটে পৌঁছে গেলাম সেটা নয়। প্রোগ্রামের পাপাকে ফোন করে বলছে যে ও কি আসবে আজকে, না এটা বলে দু তিন দিন হয়েছে এটা এই সিক্রেট ফাঁস। আচ্ছা আচ্ছা, এবার এবার একটু জানি যে কে বেশি সিরিয়াস লাইফ নিয়ে বা কে বেশি ম্যাচিওর, যদিও বোন অনেকটা ছোট তবুও, হয় না যে লাইফ নিয়ে কে ম্যাচিওর, আবার কে বেশি ম্যাচিওর না, এমনি যদি কে ম্যাচিওর হয় ও হবে, কারণ ও ভীষণ অনেক ছোট বয়স থেকে দেখেছি মানে সব কিছু বোঝে এটো যা। আর আমি ছোট থেকে কি মানে প্রথম চাইল্ড তো যেটাই হয় আর কি, খুব খুব দুষ্টু আদরে, সত্যি সবাই খুব প্যাম্পার করে, আমি বাঁদর, আমি খুব প্যাম্পার চাই। তো ও আবার এটাও বলে যে আমাকে তো কেউ ভালোই বাসে না, খালি দিদি ভাইকে সবাই ভালোবাসে এরকম এরকম বলে। আমি নিজেতেই থাকি বাবা, নিজেতে ছোট বোনেরা ছোট ভাইরা বলে বাড়ির ছোট বাচ্চারা সবচেয়ে বেশি ভালো, তুই কি করে বুঝলি এটা? এটা অপোজিট, ও বলে সেটা, আমিও সেটা ওকে শোনাই যে তুইও মাও তোকে সেম ভাবেই ভালোবাসে, কিন্তু ও বলে যে না আমাকে কেউ ভালোবাসে। যখন ঝগড়া তখন কিন্তু বলে দেখলি তো ভালোবাসে আমাকে বেশি, এটা কিন্তু করে ও। এখনো দেবাদ্রিতা যদিও খুব একটা বড় নয়, বোনের সামনে নিজেকে খুবই বাচ্চা, আমি ভীষণ বাচ্চা বাচ্চা বিহেভ করি সব সিচুয়েশনেই। আর না সবটা বলে দেওয়া উচিত হবে না, কার রাগ বেশি দুজনের মধ্যে রেগে গেলে কে আর কি ঠান্ডা হয় বেশি বা ঝগড়া করে? আমার রাগ তো একটু বেশি, ওর রাগ মানে ফেটে ওঠে রাগটা, মানে ওর সামনেই যাওয়া যায় না। না আমি কিন্তু ভালো হলে খুব ভালো, না না রেগে গেলে খুব ভালো, না রাগ হলে মানে তুই যে কি বলিস রাগের মধ্যে তুই নিজেই জানিস। হ্যাঁ হ্যাঁ, এটা একটা সেটা পরে রিয়েলাইজ করেনি, সেটা অনেকেরই। তারপরে এসে এই চাঁদো কর এইটা মিষ্টি, এই জন্যই তো দিদি আর বোন। যাই হোক, পরীক্ষা আছে বোধহয়, এমনিতে অ্যাক্টিং এ তো ঠিক আছে দুজন দুজনকে হেল্প করে, পড়াশোনায় হেল্প করা হয় বোনকে দেবাদ্রিতা? পড়াশোনায় আমি হেল্প করি, ওর যদি হেল্প চাই একটা চ্যাপ্টার পড়িয়েছে তাই বলে বলছে কি সাবজেক্টে? সায়েন্সের, সায়েন্সের একটা চ্যাপ্টার ওকে পড়িয়েছি। আমার কাছে ও সবসময় হেল্প চায় না, আমি মানে পড়াশোনাটা কি বলবো ওকে ওভাবে গাইড করার মতো অতটা পারবো না, কিন্তু হ্যাঁ কিছু যদি ও জানতে চায় আমার কাছ থেকে যে এইটা কী বলে ওইটা কী বলে সেইটুকু বলতে পারি, মানে ওইভাবে বসিয়ে পড়ানো ওইটা পারি না আমি। সময়ও তো দুজন মানে সবসময় পাওয়া যায় না, দুজন একই টাইমে, ওই পেশেন্সটাও আমার নেই। ছোটবেলা থেকে টিচার হয়, ওর টিচার বলবে না থাক আমি আর পড়বো না তোর কাছে, স্টুডেন্ট বলবে, তাই স্টুডেন্ট বলবে। সবসময় গাইড করে, এটা ঠিক করছিস না এটা ঠিক কর মানে ওটা ঠিক করছিস না, আমাকে সবসময় গাইড করে। আর আমার খুব সুইট লাগে জিনিসগুলো, সব কোনো ভুল কিছু করলে দেখেছিস তো আমি বলেছিলাম এটা এরকম হবে না, মানে সবসময় আমায় বলে আর কি, এটা আমার খুব মানে আমি চাই যে সবসময় এরকম কেউ একজন থাকুক আমাকে সে সবসময় গাইড করবে। দিদিও বলে নিশ্চয়ই বোনকে মানে দেয়, সেটা বলি নিশ্চয়ই। বেস্ট ফ্রেন্ড কে দুজনের, দুজনই নাকি অন্যরা আছে? সত্যি কথা বলতে হবে যে ক্যামেরার সামনে দিদি আর বোন বললে হবে না, সত্যি কথা বলতে আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। হ্যাঁ যতবারই বেস্ট ফ্রেন্ড বানাতে গেছি মানে হয় না ব্যাপারটা ঠিক। হ্যাঁ নেই, সেম কোনো বেস্ট ফ্রেন্ড নেই, আমার অনেক বন্ধু আছে খুব ক্লোজ বন্ধু আছে কিন্তু বেস্ট ফ্রেন্ড নেই। এই এই ঝগড়া ভালোবাসায় মোটামুটি চলতে থাকুক, আর একটু বড় হোক দেবাদ্রিতা বোনের মতো, এইটুকুই আমরা আশা করি। শেষ করব, শেষে দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো মানে সবাই টলি ফোকাস দেখতে থাকো, আর অবশ্যই আমাদেরকে ভালোবাসা, তুই কিছু বল? হ্যাঁ অবশ্যই আমাদের ভালোবাসতে থাকো, আর এইরকম অফস্ক্রিন মাস্টি দেখতে থাক মানে দেখতে হলে টলি ফোকাসকে অবশ্যই সাবস্ক্রাইব করো।
আর আরেকটা কথা, উমা দেখতে কেউ ভুলবে না, দেখেছিস তো ভালোবাসি আমি কতটা। হ্যাঁ হ্যাঁ, উমা দেখতে কেউ ভুলবেন না সন্ধ্যে 7টায় জি বাংলাতে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।